দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিচ্ছি ধ্বংসস্তূপ থেকেই জাগছে গাজা। এদিকে পুতিনের পাকিস্তান সফরের উজ্জ্বল সম্ভাবনা। আর রয়েছে আর্মেনিয়ান ড্রোন মাটিতে নামালো আজারবাইজান। ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্তির পরিকল্পনা নিয়ে হামাস হিজবুল্লাহর প্রধানের আলোচনা। এছাড়াও রয়েছে নির্ধারিত সময় ভারতকে এর 400 সরবরাহ করা হবে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী পদে মমতাকে নিয়ে প্রচার শুরু। সর্বশেষ জানিয়ে দেব দেশের সব সমস্যা সমাধানের কর্মপন্থা আমার জানা আছে বললেন রাইসি। দর্শক, এখন জানিয়ে দেব বিস্তারিত পুতিনের পাকিস্তান সফরের উজ্জ্বল সম্ভাবনা। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। গত সপ্তাহে করাচি থেকে কাশ্মীর পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য ইসলামাবাদ ও মস্কোর মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষর করার পর কর্মকর্তারা এই সম্ভাবনার কথা জানান। উত্তর দক্ষিণ গ্যাস পাইপলাইন, যা এখন পাকিস্তান স্টিমস গ্যাস পাইপলাইন হিসেবে নামকরণ করা হয়েছে, রাশিডা ও পাকিস্তান ভবন উভয় দেশের তাদের স্নায়ু যুদ্ধের শত্রুতা কাটিয়ে উঠতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন যুগে প্রবেশের সিদ্ধান্তের ফলে এটি একটি ফ্ল্যাগশিপ পরিকল্পে পরিণত হয়েছে। এই চুক্তিটি মূলত 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, তবে রাশিয়ার সংস্থাগুলির ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং অন্যান্য ইস্যুগুলির কারণে 1122 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটির কাজ তখন শুরু করা যায়নি। অবশেষে উভয় পক্ষই এই বাধাগুলি অতিক্রম করেছে, সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করেছে, যা এখন পাইপলাইনে পাকিস্তানকে 74% অংশীদারিত্ব দেবে। এর আগে পাইপলাইনের 100% রাশিয়ার বিল্ড অপারেটিং এবং ট্রান্সফার মডেলের অধীনে নির্মিত হওয়ার কথা ছিল। বর্তমান প্রকল্পটিতে ব্যয় হবে প্রায় $2.22 বিলিয়ন। ধ্বংসস্তূপ থেকেই জাগছে গাজা। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার 10 দিন পার হয়েছে। এর মধ্যে ইসরায়েলের সর্বাত্মক অবরোধে থাকা এই ভূখণ্ডে ফিরেছে কর্মচাঞ্চল্য। গাজা শহরের রয়্যাল মহল্লায় মোহাম্মদ সাইদ আল সুশি এক রেস্টুরেন্ট চালিয়ে আসছেন। ইসরায়েলি বিমান হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে তার রেস্টুরেন্ট, কিন্তু বিধ্বস্ত এই রেস্টুরেন্ট পরিষ্কার করে আগের মতো আবার খাবার তৈরি ও পরিবেশন শুরু করেছেন তিনি। এদিকে মোহাম্মদ জানান, তারা 5 ভাই মিলে এই রেস্টুরেন্ট চালান। তাদের বাবা 1975 সালে এই রেস্টুরেন্ট প্রথম চালু করেন। ইসরায়েল গত 10 মে থেকে 21 মে পর্যন্ত টানা 11 দিন গাজায় বিমান হামলা চালায়। বিমান হামলায় গাজার আরও কয়েকটি স্থাপনার মতোই মোহাম্মদের রেস্টুরেন্ট বিধ্বস্ত হয়। মোহাম্মদ বলেন, প্রথম আক্রমণে অর্ধেক ভবন ধসে পড়ে, আমি দৌড়ে আমার রেস্টুরেন্ট দেখতে যাই, দ্বিতীয় আঘাতের পর পুরো ভবন মাটির সাথে মিশে যায়, আমার পায়ে 2টি শার্পনেলের আঘাত করে। তিনি বলেন, যুদ্ধ ও করোনার মহামারীর আগে আমাদের ব্যবসার বেশ প্রসার হচ্ছিল, 12 জন লোক এখানে কাজ করত এবং 12টি পরিবার আমাদের উপার্জিত আয়ের ওপর চলত। এছাড়াও করোনা মহামারীতে লকডাউনের ব্যবসা বন্ধ হয়ে যায়, তবুও তারা ইতিবাচক থাকার চিন্তা করে নতুনভাবে রেস্টুরেন্টটি সাজান বলে মোহাম্মদ জানান। কিন্তু ইসরায়েলের হামলায় সবকিছু ধ্বংস হয়ে যায়, তবে এর জন্য হার মানতে রানার্স মোহাম্মদ। ধ্বংসস্তূপ পরিষ্কার করে পুরো দমে আবার রেস্টুরেন্ট চালু করেছেন তিনি। এছাড়াও তিনি বলেন, শুধু বেঁচে থাকার প্রয়োজনে আমরা ফিরে আসিনি, বরং আমরা লজ্জিত হতে অস্বীকার করেছি, আমরা আমাদের পথে দৃঢ় থাকব। সূত্রটি প্রকাশ করেছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম। আর্মেনিয়ার ড্রোন মাটিতে নামালো আজারবাইজান। আর্মেনিয়ার একটি ড্রোন নিয়ন্ত্রণে নিয়ে তা মাটিতে নামিয়ে এনেছে আজারবাইজানের সেনাবাহিনী। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গ্রিফন 12 মডেলের ওই ড্রোনটি গোয়েন্দা তৎপরতা চালানোর পাশাপাশি হামলা পরিচালনা করা যায়, যার জন্য ড্রোনটি তারা মাটিতে নামিয়েছে। খবর পার্সটুডের। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি হলেও এখনও মাঝে মধ্যেই উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি সীমান্ত থেকে 6 জন আর্মেনীয় সেনাকে আটকের দাবি করেছে আজারবাইজান। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দুই দেশের মধ্যে নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ দীর্ঘদিনের। 1991 সালে আজারবাইজানের বিশাল অঞ্চল দখল করে নেয় আর্মেনিয়া। সর্বশেষ গত বছরের 27 সেপ্টেম্বর আবারও দুই দেশ যুদ্ধ জড়ায়। আর্মেনিয়া গত 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। নাগার্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ওই চুক্তিতে সই করেন। এই চুক্তির ভিত্তিতে সেখানে যুদ্ধ বন্ধ হয় এবং আর্মেনিয়া দখলকৃত এলাকা আজারবাইজানকে ফেরত দিতে রাজি হয়। ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্তির পরিকল্পনা নিয়ে হামাস হিজবুল্লাহর প্রধানের আলোচনা।
ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ড স্বাধীন করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। স্বাধীনতার এই পরিকল্পনা নিয়ে দুই নেতা গত বছর আলোচনা করেন বলে বৈরুত থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা আল খাবার খবর দিয়েছে। পত্রিকাটির তথ্য অনুসারে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে গাজা উপত্যকার প্রতিরোধকামী সংগঠনগুলোর যে এগারো দিনের যুদ্ধ হয়েছে তা ওই পরিকল্পনার অংশ হিসেবেই হয়েছে। ২০০৬ সালের যুদ্ধে হিজবুল্লাহ যে কৌশল অবলম্বন করেছিল এবারের যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো সেই একই কৌশল গ্রহণ করেছে। এই কৌশলের অংশ হিসেবে ফিলিস্তিনিরা নকল রকেট নিক্ষেপকারী স্থান প্রতিষ্ঠা করে যাতে ইসরায়েলি বিমান বাহিনী প্রতারিত হয়। এছাড়াও এবারের গাজা যুদ্ধে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন জড়িত হয়ে যাওয়ার জন্য হামাসকে অনুরোধ করে, কিন্তু সংগঠনটি এই সংঘর্ষে আনসারুল্লাহকে না জড়ানোর জন্য পরামর্শ দেয়। হামাস বলেছে যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল রেড লাইট ক্রস না করে ততক্ষণ পর্যন্ত আনসারুল্লাহ আন্দোলনের এই সংঘর্ষে জড়িত হওয়া ঠিক হবে না। হুতি আনসারুল্লাহ আন্দোলন এই সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করতে চেয়েছিল। সূত্র পার্স টুডে। নির্ধারিত সময়ে ভারতকে A400 সরবরাহ করা হবে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তার দেশ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা A400 কিনতে ভারত বদ্ধপরিকর এবং দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ব্যবস্থা হস্তান্তর করা হবে। তিনি ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমরা এই ব্যবস্থা সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনিনি এবং ভারতীয় কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্ত অটল রয়েছে। ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্স গঠিত। এর দু সপ্তাহ আগে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরো নেক্সপোর্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখাইয়েভ বলেছিলেন, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারত A400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পেতে যাচ্ছে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, ভারতের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত থাকবে। ভারত 2018 সালের অক্টোবর মাসে রাশিয়ার কাছ থেকে 5টি A400 ব্যবস্থা কেনার চুক্তি করে। 2025 সাল নাগাদ এসব ব্যবস্থা ভারতকে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। $500 কোটি মূল্যের এই চুক্তির মধ্যে নয়াদিল্লি এরই মধ্যে মস্কোকে $80 কোটি পরিশোধ করেছে। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। ভারতের প্রধানমন্ত্রী পদে মমতাকে নিয়ে প্রচার শুরু। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচারণা শুরু হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় ভার্চুয়ালবাসীদের অনেকেই। টুইটারে ট্রেন্ড হয়েছে বাঙালি প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ প্রচার। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপির মোকাবেলায় তৃণমূল নেত্রীকে তুলে ধরার পক্ষে ভার্চুয়াল জগতে প্রচার শুরু হয়েছে। তৃণমূলের নেতা কর্মীদের পাশাপাশি বিজেপি বিরোধী নেটিজেনরা ধীরে ধীরে সেই প্রচারে সামিল হচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব থেকে সদস্য অবসর নেওয়া আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে নেটিজেনদের আরও জোরালো হয়েছে সেই প্রচার। খবরে বলা হয়, রোববার থেকেই মমতার ছবি দিয়ে বাঙালি প্রধানমন্ত্রী হ্যাশট্যাগে প্রচার শুরু হয়। সাবেক ক্রিকেটার তথা তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি সোমবার বাঙালি প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ দিয়ে টুইটার বার্তায় বলেন, বাংলা আজ যা ভাবছে ভারত কাল তা ভাববে। মোদি এবং অমিত শাহের মডেল ব্যর্থ হয়েছে দাবি করে মনোজ লেখেন, দিদি আমাদের নেতৃত্ব দেবেন, যেভাবে উন্নয়নের মডেলের হিসেবে বাস্তবায়িত করে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিরাঙ্কুর ভট্টাচার্য, দলের যুব নেতা দেবাঙ্গু ভট্টাচার্য সহ অনেকেই যোগ দিয়েছেন এই প্রচারে। উঠে আসছে মমতার পক্ষে নানান মন্তব্য। কেউ লিখেছেন, 2024 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্য, কারো মতে ভারত বাংলার মেয়েকে চায়। কেউ বা লিখেছেন, দিদিকে এবার প্রধানমন্ত্রী চাই। সর্বশেষ জানিয়ে দিব, দেশের সব সমস্যার সমাধানের কর্মপন্থা আমার জানা আছে বললেন রাইসি। ইরানের বিচার বিভাগের প্রধান ও ত্রয়োদেশ প্রেসিডেন্টের নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, জনগণের সমস্যার সমাধান এবং দুঃখ ও হতাশা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই তিনি এবছরের নির্বাচনে প্রার্থিনী হয়েছেন। তিনি তেহরানে এক বক্তব্যে আরও বলেছেন, দেশে কিছু কিছু ক্ষেত্রে অন্যায়, বৈষম্য ও দুর্নীতি বিরাজ করছে, যেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাইসি বলেন, সরকারি অফিস আদালত থেকে দুর্নীতির বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে। বিভিন্ন স্তরের জনগণ, বুদ্ধিজীবী, উদ্যোক্তাদের অনুরোধে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন জানিয়ে ইব্রাহিম রাইসি বলেন, জনগণের ডাকে সাড়া দিয়ে তাদেরই সমস্যা সমাধানে তিনি প্রেসিডেন্ট হতে চান।
ইরানের এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, দেশে বিরাজমান সমস্যার সমাধান তার হাতে না থাকলে তিনি প্রার্থী হতেন না। তিনি বলেন, দেশে এখন যেসব সমস্যা বিরাজ করছে, উপযুক্ত কর্মপন্থা অবলম্বন করতে তার অনেকগুলোই প্রতিরোধ করা সম্ভব হতো। রাইসি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে তিনি দেশের বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারবেন বলে আশা রাখছেন। এছাড়াও ইরানে আগামী 18 জুন ত্রয়োদেশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।